নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? স্বপ্না দে সাহার নতুন চ্যানেলে নতুন ব্লগে আজকে আপনাদের স্বাগত। এই বর্ষাকালে বাজারে একটা জ্যান্ত শোল মাছ দেখলাম, তো নিয়ে এসেছি। আজকে একটু শোল মাছের ঝোল বানাবো, নর্মাল হেলদি ঝোল, যেটা বাচ্চা বড় বয়স্ক সবার জন্য খুবই ভালো। তো সেই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো। নুন হলুদ দিয়ে মাছগুলো এক এক আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এই তো ভাজা হচ্ছে, খুব কড়া করে ভাজবো না, একটু হালকা ভাজবো, তবে মাছের টেস্টটা ঝোলের মধ্যে খুব ভালোভাবে পাওয়া যায়। এরপর আলুগুলো একটু দিয়ে দেবো হালকা ফ্রাইয়ের জন্য। একটু কালো জিরে ফোড়ন দিলাম, মাছটাতে তো একটু তেল আমি তুলে রেখেছি, অল্প দিয়েছি, বেশি তেলে করবো না। কাঁচা লঙ্কা দিলাম দুটো চিরে, হাফ চামচ আদা বাটা দিব, রসুন বাটা দেবো। এবার একটু নাড়িয়ে নেব, মশলাটা একটু ভাজা ভাজা হবে, তারপরে একটু হলুদ আর দিয়ে এগুলো দেবো। সামান্য জল দেব, দু মিনিট মতো একটু নেড়ে নেবো। মশলা থেকে যে তেলটা ছাড়তে শুরু করবে তখন আলুগুলো দিয়ে দেবো। এবার জল দেব, আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো আগেই তেলে একটু নাড়া ছিল, এগুলো একটু হালকা সিদ্ধ হোক, তারপর মাছটা দিয়ে দেবো। তাহলে কমপ্লিট শোল মাছের ঝোল। মাছগুলো আমি একটু আগেই দিয়ে দিয়েছি, কারণ জলটা ফুটে উঠেছিল, ভিডিওটা করা হয়নি। এই যে মাছগুলো দিয়ে দিয়েছি, এবার ফুটছে, আমাদের আরেকটু পরে শোল মাছের ঝোল রেডি।